Assalamualaikum everyone, welcome to another video. আজকে আবার চলে আসলাম নতুন একটা স্পেশাল ভিডিও নিয়ে। আজকে স্পেশালটা হচ্ছে আদি রাফির স্পেশাল ফুড নিয়ে। আম্মু আজকে দুপুরবেলা ওদের জন্য স্পেশাল কিছু রান্না করেছে, তো ওদের জন্যই। তো আদি রাফি খাওয়া শুরু করো। আচ্ছা, আমি ফ্যানটা একটু ছেড়ে দিই। খাওয়া শুরু করো দি। কি দিব? আচ্ছা আমি দিচ্ছি, আমি দিচ্ছি, খাওয়া শুরু করো। আচ্ছা আমিও খাই, আমারও ক্ষুধা লাগছে। আমি চেয়ারটা নিয়ে আসি। রাফি এনো তোমার ট্যাব। রাফির আবার খুবই বাজে অভ্যাস যে ও খাওয়ার সময় মোবাইল দেখে, কিন্তু এটা কোনো বাচ্চারই করা উচিত না। এখন তো সবাই মোবাইল নিয়ে অল টাইম ব্যস্ত থাকে। আমি কাবাব দিয়ে খাবো, আমার কাবাবটা খুব ভালো লাগে এর জন্য। তো আমিও খাওয়াটা স্টার্ট করে দিই। ফ্রাইড রাইসটা জাস্ট অনেক সুন্দর হয়েছে, ফ্রাইড রাইসটা। আদিরাফি কেমন হচ্ছে বলছো না যে? আমাকে কিন্তু থ্যাংক ইউ বলতে হবে। তুমি চিলি চিকেন নিচ্ছ না কারণ চিলি চিকেন দেয় একটু। আমি তুমি নিবা? আমি দিচ্ছি, আমি দিচ্ছি, দাঁড়াও। আমি ওদিকে সার্ভ করে আসলাম, বারবার ওদিকে যাওয়া, আমারও ডিস্টার্ব খাওয়া, আবার ভিডিওতেও ডিস্টার্ব হয়। সো আমি একবারে দিয়ে আসছি ভেজিটেবল আর হচ্ছে চিলি চিকেনটা। রাফি খাইতে হবে কিন্তু, খাও পরে ট্যাব দেখো, খাওয়া শেষ করো তারপর ট্যাব দেখো। ঠিক আছে, ট্যাবটি হচ্ছে খাও, মন খারাপ হবে। আমাকে চিলি চিকেনটা দিবা একটু, চিলি চিকেনটা দাও। হ্যাঁ এটা একটু ধরো, আপুকে দাও। হ্যাঁ থ্যাংক ইউ। আদি রাফি রাইস লাগে বলবা কিন্তু, আদি ধরো তো একটু তোমাকে বারবার ডিস্টার্ব করতেছে। সিক্রেট, আমার সবথেকে বেশি পছন্দ আম্মুর হাতের বিরিয়ানি, বিরিয়ানি চিকেন বিরিয়ানিটা সবথেকে বেশি ভালো লাগে আমার। বাট আদি রাফি ফ্রাইড রাইসটা বেশি পছন্দ করে, তো ওদের আইটেমটাই আসি করো। কালকে রাতে আমরা একটার সময় মরিচ দিয়ে ভাত খেয়েছি, তাই আমাদের কাছে ঝাল কিছুই না, তাই না আদি রাফি?
তোমাকে এটা দাও, তোমাকে একটু দেই, এটা দাও। মাম খাওয়া দি রাফি, আধি কিন্তু আবার ফার্স্ট হয়ে যাবে তাড়াতাড়ি। শশা নাও, শশা নাও, শশা নাও, শশা নাও, গাজর দিয়ে একটু দাও, খাও, ভালো লাগবে না, তোমার প্লেটটা দিবা, প্লেটটা দাও। আচ্ছা ঠিক আছে, চিকেন ফ্রাই আদি, তোমাকে দিব কিছু, আমি শশা খাবো। আদি আর একটু দিব রাইস, আরেকটু রাইস নিচ্ছি, তো আমার ক্ষুধা বেশি লাগছে। আর একটু কষ্ট করে আমার দিয়ে দেবা, ভেজিটেবল দিতে পারবা, দাও তো একটু, খাওয়া দিও না, থ্যাংক ইউ। আরে তোমার তো খাওয়া প্রায় শেষ, তো বলো কি দিবো, পাখি চিকেন দিবো, আচ্ছা দিচ্ছি এটা, আচ্ছা বলতো শোনা যায় কিরকম হয়েছে, আর তুমি তো চিলি চিকেনটা ঝাল ছিল মেবি তোমার কাছে, তুমি তো আবার ঝাল খাইতে পারো না, তাই না? তাই আদি রাফি রাফি চিকেন বেশি পছন্দ করে,
আর কি চিকেন ফ্রাই বেশি পছন্দ করে। চিকেন নাও নাও খান দিচ্ছে, কোনটা দিব পেট ফুল তাই না সবার আদি। আমি চিকেন এখনো খাইনি, এই যে এখনো ফুল আছে। আদি পাই গ্লাস দাও তো একটু তাড়াতাড়ি দাও। কি হয়েছে কি চাও বলো, আপুকে বলো। আচ্ছা ঠিক আছে, ও হ্যাঁ আদি রাফি তো সাইকেল চালায়, তো সাইকেলের ভিডিওটা একদিন দিবে ঠিক আছে। আজকে কিভাবে দিব, আজকে পরে দিব, বৃষ্টি হয়েছে বাইরে কাদা অনেক। আম্মু তো এখন কাছে আছে, আম্মুকে বলে আম্মু খাবারটা সত্যি খুব 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 ইয়ে ছিল। থ্যাংক ইউ। আজ তোমাকে কোক দিই, আদি রাফি আবার কোকা কোলা খায় না, আদি রাফি মাউন্টেন ডিউ পছন্দ করে। আমি পছন্দ করি না। আচ্ছা ঠিক আছে দেখো, রাইসটা খাও, খাবার ওয়েস্ট করতে হয় না, বাকি খেয়ে ফেলো পুরোটা, একটু খাও। এটা রাফির খুবই ব্যাড অভ্যাস যে রাফি অলওয়েজ অল্প খায়, পরে একটু পরে আবার বলবে আপু ক্ষুধা লাগছে, খাওয়ার সময় অল্প খায় পরে আবার বলতে যে ক্ষুধা লাগছে। আমারও পেট পুরো ভরে গেছে, কখন যে পেট ভরে গেছে বুঝতে পারি না। চিকেন অল্প একটু আছে, চিকেনটা শেষ করো। আপু কি বলছে, আদি রাফির কষ্ট হচ্ছিল যে পাইপ দিয়ে খেতে, কারণ পাইপটা অনেক বড় হয়েছে, মুখ পর্যন্ত যায় না, এর জন্য আমি পাইপটা সরায় রাখছি। হ্যাঁ তো আমাদের সবার খাওয়া শেষ আর আমাদের পেট পুরো ফুল, এখন তো আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আমাদের এত তাড়াতাড়ি বাই, একটু কিছু বলিনি তারপর বাই। তো এখন করোনা মহামারী চলতেছে, তো আমাদের অবশ্যই বাসায় থাকতে হবে, বাইরে যাওয়া যাবে না, লকডাউন। এখন আমরা সামনে লকডাউনের জন্য একটা ভিডিও করব, আর আই হোপ আপনারা আমাদের সাপোর্ট করবেন। সো কিপ সাপোর্টিং আস অ্যান্ড বাই বাই। ও আর হ্যাঁ বলতে ভুলে গেছিলাম, হচ্ছে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই বাই, আগেইন বাই বাই।